হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত চলতি বছরের জানুয়ারি মাসে আপনাদের কিস্তির যে টাকা ঢোকার কথা ছিল সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছেন, কিন্তু সমস্যার বিষয় হলো অনেকেও কিন্তু এখনও পর্যন্ত এই কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত জানুয়ারি মাসের 13তম কিস্তির টাকা কিন্তু এখনও অনেকে পাননি। তো সেই টাকা কেন পাননি এবং সেই টাকা পেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই করণীয় যে কাজটি করতে হবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন, কারণ জানুয়ারি মাসের 13তম কিস্তির টাকাটা পেতে হলে আপনাকে কিন্তু এই কাজটি অবশ্যই জানুয়ারি মাসের মধ্যেই করিয়ে নিতে হবে। তো সুতরাং এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণ বিষয়টা ভালো করে দেখে এবং বুঝে নিন। তো এই ব্যাপারে এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জানুয়ারি মাসের টাকা আসেনি অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই আপনাকে করতে হবে এই কাজটি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কাজটা করতে হবে। এখানে বলা হয়েছে, দেশের অনেক কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 13তম কিস্তির আশায় রয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা জানুয়ারির প্রথম সপ্তাহে ঢুকে যাবে, কিন্তু তেমনটা হয়নি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ইকেওয়াইসিতে ভুল থাকার জন্য 13তম কিস্তির টাকা পাঠাতে দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। অসৎ উপায়ে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিচ্ছেন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তাই কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 13তম কিস্তির টাকা পাওয়ার জন্য এই কাজ করতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে একটা পয়েন্ট পেয়ে গেলেন, যেহেতু কিছু অসৎ উপায়ে এই টাকা অনেকে নিচ্ছে, সেইটা কিন্তু ফিল্টার করে সঠিক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়াতে একটু দেরি হয়ে যাচ্ছে। এখানে আরও বলা হয়েছে, জানা গেছে যে কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 13তম কিস্তির টাকা চলতি জানুয়ারি মাসে ঢুকে যাবে, কিন্তু সমস্ত কৃষককে এর মধ্যে ইকেওয়াইসি পূরণ করতে হবে। যে সমস্ত কৃষক এখনও তাদের ইকেওয়াইসি প্রক্রিয়া পূরণ করেননি, 13তম কিস্তির টাকা পাওয়ার জন্য তারা শীঘ্রই এই প্রক্রিয়া পূরণ করুন। তো তাহলে বুঝতেই পারছেন, আপনাদের কিন্তু যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরকে কিন্তু অবশ্যই ইকেওয়াইসি করে নিতে হবে এই জানুয়ারি মাসের মধ্যে। কৃষকদের বিভিন্ন তথ্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার জন্য যাচাই করা হচ্ছে। তার কারণ অনেক সময় দেখা গেছে যে অসৎভাবে অনেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিয়ে চলেছেন। এবার সরকার এর বিরুদ্ধে কাজ করছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 12তম কিস্তি দেওয়ার সময় নাম কেটে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের প্রায় 21 লাখের বেশি গ্রাহকের। এছাড়াও ওড়িশা মধ্যপ্রদেশেও অনেক নাম বাদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনায় তারা যত টাকা পেয়েছেন সমস্ত টাকা তাদেরকে ফেরত দিতে হবে। কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক 6000 টাকা করে আর্থিক সহায়তা করে থাকে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়ে দেওয়া হয়। কৃষকদের প্রত্যেক বছর 4 মাস অন্তর 3 কিস্তিতে এই সাহায্য করা হয়। যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে কোনো সমস্যা হয় তাহলে দেরি না করে এখনই আধিকারিকদের সঙ্গে নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করুন। তো এখানে কিছু যোগাযোগের মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে এখানে ইমেল আইডি। এই ইমেল আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ মেল করে তাদেরকে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। সেখানে অবশ্যই আপনাদের আধার কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হেল্পলাইন নম্বরগুলো হলো, এখানে দেখুন হেল্পলাইন নম্বরগুলো দেওয়া রয়েছে। এই সমস্ত নম্বরে কিন্তু আপনারা কল করে বা ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন, যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি, তো তারা কিন্তু সেই সমস্যার সমাধান আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবেন। কিন্তু আপনাদের যেটা সবার প্রথম করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত 13তম কিস্তি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই তথ্য আপনাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, এবং সাথে সাথে অবশ্যই বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।